সাত জানুয়ারির নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো নতুন সরকারের যাত্রাকে স্বাগত জানিয়েছে। পূর্ব পশ্চিম সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিতে রোববার প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ে আসেন ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। এতে তিনি বলেন, সামনের দিনগুলিতে অর্থনীতি ও পররাষ্ট্র বিষয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। আমাদের নতুন সরকার যাত্রা শুরু করেছে, এই সরকারের সাথে সবাই কাজকর্মে মর্মে অভিমত ব্যক্ত করেছে ইতিমধ্যেই। আমরা কারো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ, নানা ধরনের চাপ ছিল, সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারো কোনো চাপ কখনো অনুভব করি না। দেশের অর্থনীতির জন্য নতুন নতুন খাত খুঁজতে শুধু পশ্চিমা বিশ্ব নয়, পূর্ব ও আফ্রিকা অঞ্চলে বাজার সম্প্রসারণের পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন এবং যেসব দেশে মিশন নেই সেখানে দূতাবাস স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বাণিজ্যের ক্ষেত্রে বেশিরভাগ পশ্চিমের উপর নির্ভরশীল, আমাদের পূর্বেও বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে, বাজারটাকে এক্সপ্লোর করতে হবে। দক্ষিণ আমেরিকায় আমাদের বিরাট বাণিজ্য করার সুযোগ রয়েছে, সেটি আফ্রিকায় রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং সবার সাথে সম্পর্কটা আরো গভীর করতে হবে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর চ্যালেঞ্জ কাজ করতে গেলে সামনে চ্যালেঞ্জ, নানা চ্যালেঞ্জ আসবে, তখন আমরা সেগুলোকে মোকাবেলা করব। এর আগে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে দায়িত্ব বুঝিয়ে বিদায় নেন ডক্টর হাসান মাহমুদ। অসত্য অপপ্রচারকে কিভাবে জবাবদিহিতা আওতায় আনা যায় সেই বিষয়গুলো নিয়েও আগামী দিনে কাজ করতে চায়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।